ফুটবল পায়ে রোনালদিনহোর নান্দনিকতায় মুগ্ধ হয়নি এমন মানুষ দেখা পাওয়া ভার। ফুটবল যখন ধীরে ধীরে যান্ত্রিকতার দিকে এগোচ্ছে, সেখানে ব্রাজিলিয়ান তারকা ছিলেন এক ঝলক মুক্ত বাতাস। নিজের সেরা সময়টা খুব বেশি দীর্ঘ করতে না পারলেও দু পায়ের ছন্দে মাতিয়ে গেছেন ফুটবল প্রেমীদের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না, কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনোই পা রাখা হয়নি বিশ্বকাপ জয়ী এই তারকার। তবে সে অপেক্ষা এবার ফুরাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন রোনালদিনহো। আগামী 18 অক্টোবর রাতে ঢাকার একটি 5 তারকা হোটেলে আয়োজিত ইভেন্টে অংশ নেবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়াও সেখানে থাকার কথা আছে বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ারও। অনুমতি পাওয়া গেলে তিনি দেখা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তবে রোনালদিনহোর ক্ষেত্রে ভিন্ন রকম কিছু হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ ইতোমধ্যে রুবানা রোনালদিনহোর সঙ্গে ভক্তদের দেখা করার একটি সুযোগ করতে কুইজের আয়োজন করেছে। কুইজের বিজয়ীরা পাবে ব্রাজিলিয়ান এই কিংবদন্তির সাথে দেখা করার সুযোগ। ফুটবলে রোনালদিনহোর ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলের ক্লাব গ্রোমিওর হয়ে। পরবর্তীতে তিনি পিএসজি, বার্সেলোনা, এসি মিলানের মতো ইউরোপিয়ান পরাশক্তিদের হয়ে মাঠ কাঁপান। 1918 সালে বুটজোড়া তুলে রাখার আগে ক্যারিয়ারের পরন্ত বেলায় ব্রাজিল, মেক্সিকো এবং ভারতে খেলেন এই মিডফিল্ডার। আলোক ঝলমলে ক্যারিয়ারে ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, লা লিগা, সিরিয়া, ফিফা কনফেডারেশন কাপের শিরোপা জিতেছেন রোনালদিনহো। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে একাধিকবার জিতেছেন ব্যালন ডিওর এবং ফিফা বর্ষসেরা খেতাবও।